The line that I say, line that I say, what's your city take a big tenny take? How about this tenny that I say? Hey, Assalamualaikum. কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমার বরের ভার্সিটি থেকে খাবার দেয়, তো কি কি খাবার দেয় বা কাদের দেয় সেটা আজকে বলবো। ভার্সিটির সব স্টুডেন্টদেরই এই খাবারগুলো দেয়, মানে ভার্সিটি যাদের হচ্ছে কার্ড আছে, স্টুডেন্ট কার্ড, তারা তাদের স্টুডেন্ট আইডি দিয়ে হচ্ছে এই ফুড ব্যাংক থেকে খাবারগুলো নিতে পারে। এটা মাসে হচ্ছে একটা স্টুডেন্ট একবারই নিতে পারে। তো যে ও যদি আজকে নেয়, ও হচ্ছে আবার 30 দিন পরে আবার নিতে পারবে। আর এটা হচ্ছে সবাই নিতে পারে, আর যাদের বউ বাচ্চা আছে তারা এক্সট্রা কিছু আইটেমও নিতে পারে। তো আমি যেহেতু ওর সাথে আছি, এই জন্য ও আমার সাথে থাকার কারণে আমার জন্য এক্সট্রা জিনিস নিতে পারছে। আমরা এক্সট্রা 3টা আইটেম নিতে পারছিলাম, আর যাদের বেবি ছিল তারা আরও বেশি নিতে পারছিল আমাদের থেকে। তো কী কী আইটেম পাইছি বা কী ধরনের খাবার দেয় সেটা আজকে ভিডিওতে আমি দেখাই দিব। এই যে আমরা খাবার নিয়ে বাসায় চলে যাচ্ছি, বাসায় যেয়ে এগুলো হচ্ছে আমি আনপ্যাক করব, করে দেখাবো যে কি কি দিল ভার্সিটি থেকে। তো জিনিসটা বেশ মজার ছিল, আমরা অনেক মজা করছিলাম। এটাকে এক প্রকার রেশন বলা যেতে পারে। তো এটা স্টুডেন্টদের জন্য ভার্সিটি থেকে একটা এক্সট্রা সুবিধা বলতে পারেন। কি কি পেলাম ভার্সিটি থেকে সেটাই এখন দেখাচ্ছি। ফার্স্টে পেয়ে গেছি একটা হচ্ছে কিটক্যাট, তারপরে পেয়ে গেছি হচ্ছে 2টা নুডলস। এটা কি হালাল? মাংস দেওয়া নাই, বিফের বিফ ই। তো 2টা নুডলস, কিটক্যাট, তারপরে দিছে হচ্ছে একটা বিস্কিট, আবারও পাইছি হচ্ছে পিনাট বাটার, তারপরে পাইছি হচ্ছে একটা পাস্তা, তারপরে এখানে হচ্ছে দিছে এটা হচ্ছে ক্যান ফুড, এগুলা এটার মধ্যে গাজর মটরশুঁটি এগুলো আছে মিক্স করা। তারপরে হচ্ছে দিছে একটা জুস পাইছি, আর একটা জুস দিছে অ্যাপেল জুস, এটা হচ্ছে 1 লিটারের। তো জুস গেল। তারপরে দিছে হচ্ছে এটা কি, কিসের বিনস, টমেটো, এটা টমেটো সস। তারপরে দিছে হচ্ছে মটরশুঁটি, এটা আমাদের আগেও ছিল। তারপরে দিছে হচ্ছে আর একটা কি টমেটো সস মনে হয় এটা। তারপরে দিছে হচ্ছে পাস্তা সস, দেখ পাস্তা সস দিছে। তারপরে দিছে হচ্ছে চিক, তারপরে হচ্ছে দিছে টমেটো স্লাইস, এটা হচ্ছে ভিতরে ডাইস টমেটো আছে। তারপরে হচ্ছে দিছে সব থেকে ভালো জিনিস, চাল।
এটা চাল দিছে, চাল, লাল চাল, চাল আছে হচ্ছে এখানে 2 কেজি। ব্রাউন রাইস চাল, তারপরে দিছে হচ্ছে পামকিন সিডস, এটা 300 গ্রাম আছে পামকিন সিডস, এটা হচ্ছে আমরা চয়েস করে নিছি। তারপর ডিম কই, ডিম পরে, তারপরে এটাও আমরা চয়েস করে নিছি, মানে 3টা 4টা আইটেম, একটা আইটেম এক্সচেঞ্জ করে চয়েস করতে পারছি, আর হচ্ছে যে কোনো 2টা আইটেম আমরা এক্সট্রা নিতে পারবো। তো সেই 2টা আইটেমের মধ্যে আমরা হচ্ছে এইটা নিছি, এইটা হচ্ছে একটা হুইপ ক্রিম টাইপ, এটা হচ্ছে 1.5 মানে 1.5 লিটার আছে, ঠিক আছে, 1.5 লিটার আছে। তো এটা এটা একটা এটা নিছি, তারপরে নিছি হচ্ছে আর একটা চিজ ওয়াইস, এটা হচ্ছে চিজের মতো একটা জিনিস, বাটার মানে ই টাইপের, বাটার টাইপের, কিন্তু চিজের একটা মেয়োনিজ যেরকম হয় না, এটা চিজ ফ্লেভারের ওই মেয়োনিজ হয়তো বা, এটা খাই নাই কখনো আমরা, এটা টেস্ট করে দেখব। আর হচ্ছে পাইসি, তো এটা আমি খুলছি, এটা টেস্ট করলাম, এটা হচ্ছে মেয়োনিজ প্লাস চিজ, মানে একটু চিজি সিজি মেয়োনিজ, ঠিক আছে, এটা বেশ ভালো। আর হচ্ছে পাইসি ডিম, এই যে আমাদের ডিম, এইটা হচ্ছে রাস্তায় আমাদের কাছ থেকে ফেটে গেছে, তো আমরা হচ্ছে 2-3 হালি ডিম পাইছি, 3 হালি ডিম নিয়ে আসছি আমরা সেদিন, কালকে হচ্ছে 6 হালি ডিম কিনছি, আজকে আরও এক্সট্রা ভার্সিটি থেকে 3 হালি ডিম পাইছি, মানে পাইলাম। যাই হোক, এইটা সব থেকে লাভের জিনিস। তো এই ছিল হচ্ছে আমাদের ভার্সিটি থেকে আনা বিভিন্ন বাজার, চাল, পাস্তা, নুডলস, বিস্কিট, চকলেট, তারপরে জুস, তারপরে আরও ওই যে বিভিন্ন আইটেম, এগুলো হচ্ছে ভার্সিটি থেকে পাওয়া খাবার আমাদের। আমি হচ্ছে একটু এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আমি হচ্ছে যে চিজ, এই চিজ মেয়োটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট, নিউ এক্সপেরিমেন্ট করতেছি, এটার মধ্যে হচ্ছে এখন আমার সেই পটাটো সালাদ দিব, পটাটো সালাদ দিছি। আর ভার্সিটি থেকে এই খাবারগুলো পাওয়ার জন্য কোনো এক্সট্রা টাকা পয়সাও দিতে হয় না, শুধু ভার্সিটির কার্ডটা থাকলেই হয়। তো আমি বাসায় এসে এটা দিয়ে একটু খাবার বানাচ্ছিলাম, আমার বর বলতেছিল একটু ট্রাই করো অন্য কিছু নতুন করে। দেখো, এই হচ্ছে, এই হচ্ছে কি বলে আমাদের বাঙালি, ভিতরে ওভেনে খাবার দিয়ে বাইরে ওয়েট করতেছে। তো অনেক এক্সাইটেড হয়ে ভার্সিটি থেকে আনা খাবারগুলো সাথে সাথেই এক্সপেরিমেন্ট করলাম, খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই আমাকে লোভী ভেবেন না। আবার টাটা, বাই বাই।